মার্ভেল কমিক্সের অন্যতম জনপ্রিয় চরিত্র থর 8 জুলাই মুক্তি পেয়েছে সিনেমাটির নতুন কিস্তি থর লাভ অ্যান্ড থান্ডার। মুক্তির এক সপ্তাহে $400 মিলিয়নেরও বেশি আয় করে ঘরে তুলে নিয়েছে এই সিনেমা, বাংলাদেশি টাকায় যা প্রায় 3,500 কোটি টাকারও বেশি। সিনেমার এমন সাফল্যে আনন্দিত প্রযোজক নির্মাতা থেকেও ভক্তরাও। থরের প্রথম সিকুয়েল মুক্তি পেয়েছিল 2011 সালে। 2 বছর পর মুক্তি পায় দ্য সিকুয়েল থর দ্য ডার্ক ওয়ার্ল্ড। পরবর্তীতে 2017 সালে মুক্তি পায় থর র্যাগনার। তার 5 বছর পর এলো থর লাভ অ্যান্ড থান্ডার। এ সিনেমার বাজেট ছিল $250 মিলিয়ন। বক্স অফিসে সে বাজেট ছাড়িয়েছে প্রথম কয়েকদিনেই। মুক্তি শুরু থেকে ভালো আয় করছে থর লাভ অ্যান্ড থান্ডার। দ্বিতীয় সপ্তাহে ধারাবাহিকতা বজায় রেখেছে সিনেমাটি। মুক্তির পর দ্বিতীয় শুক্রবার সিনেমাটি আয় করেছে $1,38,00,000। যদিও প্রথম শুক্রবারের তুলনায় এ আয় মাত্র 20%, কিন্তু বক্স অফিসে অন্যান্য সিনেমার তুলনায় এগিয়ে থর। মে মাসে মুক্তি পাওয়া ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেসের আয় দ্বিতীয় সপ্তাহে পড়ে গিয়েছিল 81%। স্পাইডারম্যান নো ওয়ে হোমের আয় কমেছিল 84%। ধারণা করা হচ্ছে থরের নতুন কিস্তি আনুমানিক 4,375টি স্থান থেকে মোট আয় হবে $4.5 কোটি। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রে থর লাভ অ্যান্ড থান্ডারের আয় হতে পারে প্রায় $23 কোটি। সে হিসেবে সিনেমাটি হবে বছরের ষষ্ঠ সর্বোচ্চ আয়কারী সিনেমা। এই সপ্তাহে মুক্তি পেয়েছে হোয়ার দ্য ক্রডেড সিং। মার্ডার মিস্ট্রি জনরা সিনেমাটি সপ্তাহান্তে $1.5 কোটি আয় করতে পারবে বলে ধারণা। সিনেমাটি সমালোচকরা পছন্দ করেননি। রটেন টমেটোজের রেটিং পেয়েছে মাত্র 38%। স্যামুয়েল জ্যাকসন অভিনীত পজ অফ ফিউরি দ্য লেজেন্ড অফ হাঙ্ক সাড়া ফেলতে পারেনি। $3,500 স্ক্রিন থেকে $60,00,000 কিছু বেশি আয় করতে পারে এটি। এদিকে দর্শকরা এখনও মিনিয়ন্স দ্য রাইজ অফ ক্রু ও থর দেখতেই বেশি আগ্রহী। মিনিয়ন্স তৃতীয় সপ্তাহেও প্রায় $2.5 কোটি আয় করার সম্ভাবনা তৈরি করেছে। তবে থামছে না টপ গান ম্যাভরিকের জয়যাত্রা। অষ্টম সপ্তাহে এসেও সিনেমাটি $1.1 কোটি আয় করে নিতে পারে বলে ধারণা। থর লাভ অ্যান্ড থান্ডার নিয়ে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও আয়ের ক্ষেত্রে তা খুব একটা প্রভাব ফেলছে না। রাসেল ক্রো, নাটালি পোর্টম্যান, ক্রিস হেমসওয়ার্থকে নিয়ে লঘুধারার যে গল্পটি টাইকা ওয়াটিটি এনেছেন, দর্শক তা একাধিকবারই দেখছেন। ফলে বক্স অফিসে এই সিনেমার জয়রথ কতদূর গিয়ে থামে সেটা এখন দেখার পালা। মারিয়া হোসেন, শোবিজ টুনাইট।